কিভাবে আপনারা জীবিকা নির্বাহ করছেন? আচ্ছা, জীবিকা নির্বাহ করছি এখন, আগে যেরকম আমাদের একটা ব্যবসা ছিল, যত মেয়ে লোকে কাজে কর্মে গেলে শিঙ্গা লাগাতো, দাঁতের পোক বের করতো, বাত ব্যথার চিকিৎসা করতো, গাছগাছরা ইত্যাদি সমস্ত মানে চিকিৎসা করাতো, এগুলো আমাদের কবিরাজি কাজ করা হতো। এখনও কিছু কিছু আছে, এগুলো এখন বর্তমান কিছু কিছু এভাবে চলছে, এভাবেই টেকে আছি। যেহেতু আমরা দীর্ঘদিন ধরেই এভাবে আমরা চলে আসছি, আগে থাকতাম নৌকায়, আমরা বিভিন্ন নৌকায় থাকতাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশে চলে যেতাম। আর এখন নদী বাঁধ ঘাটগুলো সব বন্ধ হয়ে গেছে বিদায়ের জন্য, আমরা নৌকা নিয়ে চলতে পারি না। এখন ওই বাস ট্রাকে আমরা ধরেন এখানে 10 দিন, ওখানে পুরো 15 দিন, 20 দিন, বিভিন্ন জায়গায় আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা ফ্যামিলি নিয়ে আমাদের এই ভাবে চলতে হয়। ইনকাম সোর্সটা এখন আগের মতো আর নেই, কোনোরকম ভাবে জীবনযাপন করা হচ্ছে। আমরা সুযোগ পেলে পেশা চেঞ্জ করতে চাই, বা 5টা মানুষের মতো হয়ে মানুষ হয়ে চলতে চাই, ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে মানুষ করার মতন আমরা সমর্থন চাই। তো এগুলো আমাদের পায় না বিধায় আমরা ছোটো ছোটো মানুষদের মানুষ করতে পারি না, আমরা এভাবেই চলে যাই। বাচ্চাগুলো মানুষ করা যায় না, শিক্ষিত করা যায় না, এখন এভাবেই চলছে, আমরা দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছি। তো সরকারে বহুতবার আমাদের এরকম বাজে আমাদের আশ্বাস দিয়েছে, আশা আশঙ্কা দিয়েছে, তো আজও পর্যন্ত আমরা এরকম ভেসে বেড়াচ্ছি। সরকারে বারবার আমাদের দেখে দেখেও কোনো কাজে আসে না। বিভিন্ন জায়গায় টিভিতে, পত্রিকায়, মোবাইল, ইউটিউবে দেখি যে আমাদের জন্য অনেক কিছু সরকারে করতে চাচ্ছে বা করছে, কিন্তু আসলে সেটা কার্যকারিত হচ্ছে না। আমরা সেই জায়গা মতন সেই জিনিসটা পৌঁছাতে পারে না, আমরা অত জোরটা পাই না। এই জন্যে আজও পর্যন্ত আমরা এভাবে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াই, বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে ঘাটে জীবনযাপন করি, তো আমাদের কোনো সুখ শান্তি নেই। এই আনি নেই, খাই চলে যাই, আমাদের কোনো বাড়ি ঘর জায়গা জমিন নেই। বছর শেষে আমাদের যেখানে হয়তো ভালো লাগে হয়তো ওখানে আমরা থাকি, আবার আবার বছর শেষে আমরা বিভিন্ন জায়গায় এই ব্যবসার জন্য চলে যাই। আমাদের এই জীবন জীবিকা করার জন্য, পেটের জন্য আমরা নেমে পড়ি, সাপ টাপ খেলা করি, তাবিজ কবজ বিক্রি করি, তো আমাদের আগের মতো সেই আর ইনকামও নেই, সে আগের মতো সেই সুখ শান্তি নেই। 5টা লোক যেরকম বসতি হয়ে একখানে স্থানীয় হয়ে যারা ঘর বাড়ি বা জায়গা জমিন করে চলাফেরা করছে, বাচ্চা কাচ্চারা শিক্ষিত করছে, উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা কোনো ভাজে আমরা উন্নত হতে পারছি না। আমাদের দিক সরকার যদি একটু দেখে, আশা করি আমরা উন্নত হয়ে যেতে পারবো। তো বাইরের থেকে বিভিন্ন দেশ থেকে যে রোহিঙ্গা, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রোহিঙ্গা অন্য অন্য জাতির লোক এসে এই দেশে এসে জায়গা জমিন ঘর বাড়ি বিভিন্ন জিনিসের সহযোগিতা পেয়েছে, ঘর বাড়ি বিভিন্ন জিনিসের চাকরি বাকরি পেয়েছে, তো আজও পর্যন্ত আমরা দেশের নাগরিক, দীর্ঘদিন ধরে দেশের নাগরিক, আমরা বেদের সম্প্রদায়ের লোক, আমাদের পরিচয়পত্র সব কিছু আছে, দেশের নাগরিক হয়েও আমরা কিছুই পাইনি বা দেইনি। বর্তমান নগা বাইপাস রুটের এখানে আছি, আজকে 1.5 মাস ধরে গত হয়ে যাচ্ছে, 10টা টাকাও আমাদের দিয়ে সহযোগিতা করি নেই, ওই আমাদের মত প্রতি আমরা চলছি, একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না, বৃষ্টির ভেতরে কাজে কর্মে যাওয়া যাচ্ছে না, তার ভেতরে লকডাউন, এই লকডাউনে আর বেশি রকমের সমস্যা দেখা যাচ্ছে আমাদের। এইভাবেই কোনো রকম এখন জীবনযাপন করা হচ্ছে, যেখানে 10 টাকা নিয়ে আমরা আহার করতাম, সেখানে 2 টাকা নিয়ে আমরা এখন করি, তা আমাদের এখন আগের মতন সেই সুখ শান্তি নেই। এই যে যাই গ্রামে চাল টল তুলি বাড়ি বাড়ি, আবার এই শিঙে টিঙে লাগাই, এখন তো এদিকে শিঙে টিঙের চল নাই, এরা শিঙে টিঙে বোঝে না, তখন ওই চাল চাই, তাও 2 বাড়ি দেয়, আবার 3 বাড়ি দেয়, আবার 5 বাড়ি গেলে খেয়ে দিয়ে দেয়, কয় বলে তোমাদের এই ভাইরাস টাইরাস, এখন বইয়ে রয়েছে, এখন বাচ্চা কাচ্চা নিয়ে বইয়ে থাকি, এখন যেরম হয় ফোলা পানে যায় দোকানে পাঠে, তাও খেয়ে দিয়ে দেয়, এখন এক বেলারটা ওই 2 বেলারটা 3 বেলা করিয়ে খাই, এখন কী করবো, আল্লাহ যেরম চালায় সেরম চলি, মাঠে ঘাটে পড়িয়ে থাকি বাবা, এই কয় দেব, ওই নাম লেয়, লেখিত লেয়, ফটক লেয়, কথা কয়, এই দিয়ে যাবো, শুক্রবার দেবো, এটা সেটা কিছুই দেয়, কইলে এই দে আপনাদের দিয়ে যাব সব, লেখিত টেখিত লিল কতগুণ লোক ঈদ যায়, তার 3 দিন 4 দিন কিছুই দিল না, না থাকে ভব করে এই না এসে বললাম, একটা রাখালারে কইয়ে বুঝলে কিছু দিয়ে টিয়ে এই না এসে পৌঁছলাম, তাও অন্যের একটা লোকে কইয়ে টইয়ে দিল যে ওর অবস্থায় করি, তাও দিতে চাইছিল এই একজন লোকে, তাও কিছু দিল, তো এইভাবেই আসি বাবা, আর কী করবো আমরা, আর যদি আমাদের কোনো জায়গা জমি স্থায়ী থাকতো, আমরা সেই জায়গায় বসে হাঁস পালতাম, মুরগো পালতাম, ফুলা ভান্ডা স্কুলে দিতাম, ছেলেবেলের একটা চাষি কাজ করতো, একটা রিক্সা ভ্যান ভাড়ালি তো খাইতাম, তা তো আমাদের নাই বাবা,
লাতে মারে খেতে।